হ্যালো গাইস, আমি গৌতম, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি ঘুরতে এসেছি কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে। আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। জায়গাটি খুব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমার। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, এবং চলো আমার সঙ্গে ঘুরে দেখো জায়গাটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যালো গাইস, আমি গৌতম। আজকে আমি তোমাদের জন্য আরও একটি ব্লগস নিয়ে চলে এলাম। আজকে আমি ঘুরতে এসেছি সেন্ট পলস ক্যাথেড্রাল, যা মধ্য কলকাতায় চৌরঙ্গি রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দানের পাশে অবস্থিত। আমি এখন ময়দান মেট্রো থেকে হেঁটে যাচ্ছি, তো তোমরাও চাইলে তোমাদের সুবিধা মতো আসতে পারো। তোমরা বাসেও আসতে পারো, বাস রুটেও আসতে পারো। তোমরা যেখান থেকে আসবে সেটা সুবিধা মতো, মেট্রো রুট বা বাস রুট কোনটা সুবিধা হবে সেটা ভেবে তোমরা এই জায়গায় আসতে পারো। তাহলে চলো ঘুরে দেখি জায়গাটা কেমন। বন্ধুরা, আমি এখন সেন্ট পলস ক্যাথিড্রালে পৌঁছে গেছি। চলো দেখি জায়গাটা কেমন দেখতে। বন্ধুরা, বাম পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। তো প্রত্যেক ব্যক্তির জন্য প্রতি টিকিট ভ্যালু 10 টাকা করে। আমি এখন টিকিট কেটে ক্যাথিড্রালের মধ্যে ঢুকছি। চলো ঘুরে দেখি জায়গাটি কেমন। বন্ধুরা, এই সেন্ট পলস ক্যাথিড্রাল দিয়ে যে যাই না, আমার তো খুব দারুণ লাগছে এবং খুব সুন্দরও লাগছে। তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। এর আগে যদি আমি কোনো ক্যাথিড্রাল দেখিনি, এটি আমার দেখা ফার্স্ট ক্যাথিড্রাল। চলো আমার সঙ্গে ঘুরে দেখো জায়গাটি কেমন লাগছে।
বন্ধুরা, আমি এখন আপনাদের ক্যাথিড্রালের ইতিহাস নিয়ে কিছু কথা বলছি। এই ক্যাথিড্রালটি 1847 সালে প্রতিষ্ঠিত হয়। বিশপ ড্যানিয়েল উইলসন এই ক্যাথিড্রালটির প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও এই গির্জার আরও একজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম করা যায়। তিনি হলেন জন প্যাক্সটন নরম্যান, যিনি ছিলেন একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাকে 1871 সালে কলকাতা টাউন হলে খুন করা হয়েছিল। এই সেন্ট পলস ক্যাথিড্রাল হলো একটি ক্যাথিড্রাল যা চার্চ অব নর্থ ইন্ডিয়া এবং ক্যাথিড্রাল অব অ্যাংলিকান নামে পরিচিত, যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পটভূমিতে রয়েছে। ভারতের গথিক স্থাপত্যের জন্য এটি বিখ্যাত এবং পল দ্য অ্যাপোস্টলকে উৎসর্গ করা হয়েছে। এটি হলো কলকাতার ডায়োসিসের আসন। ১৮৩৯ সালে এই চার্চটির প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 1847 সালে এই চার্চটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। বলা হয় এটি কলকাতার বৃহত্তম গির্জা এবং এশিয়ার প্রথম অ্যাংলিক্যান ক্যাথিড্রাল। এছাড়াও এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম বিদেশি অঞ্চলে নতুন নির্মিত ক্যাথিড্রাল। 1800 কলকাতায় ইউরোপীয় সম্প্রদায়ের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আরও জায়গা দেওয়ার জন্য চার্চটি নির্মাণ করা হয়েছিল। এটিকে আকর্ষণীয় দ্বীপরূপে বলা হয়। ক্যাথিড্রালের স্থাপত্য নকশা হলো ইন্দো গথিক। এটি গথিক স্থাপত্য শৈলী যা ভারতের জলবায়ু অনুযায়ী ডিজাইন করা হয়েছিল। 1897 সালে প্রবল ভূমিকম্প এবং পরবর্তী 1934 সালের ব্যাপক ভূমিকম্পের পরে, যখন কলকাতায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিল, তখন ক্যাথিড্রালটি একটি সংশোধিত নকশায় পুনর্গঠিত করা হয়েছিল। ক্যাথিড্রাল কমপ্লেক্সে একটি লাইব্রেরি আছে যা ক্যাথিড্রালটির পশ্চিম দিকের বারান্দায় রয়েছে, যা প্লাস্টিক শিল্পের নিদর্শন ও স্মৃতিচিহ্ন প্রদর্শন করে। বন্ধুরা, তোমরাও এসো, জায়গাটিকে উপভোগ করো। জায়গাটি খুব সুন্দর, পাশের বাগান রয়েছে এবং অনেক বড় মাঠ রয়েছে। এখানে তোমরা এসে গল্প করতে পারো, আনন্দ করতে পারো এবং পাশে রাস্তাঘাট এবং চারিদিকে। বন্ধুরা, আমি এখন ক্যাথিড্রালটির সামনে আছি, তোমরাও এসো, এনজয় করো। আমার খুব ভালো লেগেছে, এখানকার সব কিছুই বেশ সুন্দর। এখানকার পাশের বাগানগুলিও বেশ সুন্দরভাবে সাজানো। তোমরা চাইলে ফ্যামিলির সঙ্গে আসতে পারো এবং জায়গাটি বেশ সুন্দর দেখবে, বেশ ভালো লাগবে। আমি তো এসে খুব আনন্দিত হলাম, তোমরাও এসো, এনজয় করো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছে, জায়গাটি খুব সুন্দর ছিল, পরিবেশ, পাশের গাছপালা, রাস্তাঘাট খুবই দারুণ ছিল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।